নমস্কার, আমি ভাস্কর। শুরু করছি সিএন বেউড়ো। দেখতে দেখতে আমরা পেরিয়ে এলাম স্বাধীনতার 69টি বছর। স্বাধীনতা যুদ্ধের 200 বছরের ইতিহাস আজকের প্রজন্মের কাছে বড়ই ম্লান। স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদানকে সম্মান জানিয়েছে আপামর ভারতবাসী, কিন্তু রাষ্ট্র কি পেরেছে তার প্রতি যোগ্য সম্মান দিতে? আগামীকাল নেতাজি সুভাষচন্দ্র বোসের 120তম জন্মদিবস। ঠিক তার আগে নেতাজির অবদানকে তুলে ধরতেই আমাদের এই ছোট্ট প্রয়াস। ভারতের স্বাধীনতা আন্দোলনে এক কিংবদন্তি নাম সুভাষচন্দ্র বোস। পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হলেও মহাত্মা গান্ধীর সাথে তার আদর্শগত সংঘাত ও কংগ্রেসের বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতি প্রকাশ্যে সমালোচনা করায় তাকে পদত্যাগ করতে হয়। কারণ সুভাষচন্দ্র বোস মনে করতেন গান্ধীজির অহিংসা নীতি ভারতের স্বাধীনতার জন্য যথেষ্ট নয়। তিনি বিশ্বাস করতেন সশস্ত্র বিদ্রোহের। তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন। ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ ও সত্তর স্বাধীনতা জানাতে থাকে। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করেছিলেন। শুধু তাই নয়, ভারত থেকে তাকে নির্বাসিত করা হয়েছিল। নির্বাসনকে উপেক্ষা করে ভারতে এলে আবার তাকে কারাবন্দী করা হয়। প্রায় 20 বছরের মধ্যে তাকে 11 বার গ্রেপ্তার করা হয়, ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি গৃহবন্দী ছিলেন। তিনি বুঝতে পারেন ব্রিটিশ তাকে কোনো মতেই ছাড়বে না। 2টি মামলা বাকি থাকতেই ছদ্মবেশে আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পালিয়ে যাবার পরিকল্পনা করেন। সেই মতো নানা ছদ্মবেশে আফগানিস্তান হয়ে মস্কো, সেখান থেকে রোম হয়ে তিনি জার্মান পৌঁছান। হিটলারের সাথে দেখা করেন, কিন্তু হিটলারের মনোভাব সেভাবে তার মনকে সায় না দেওয়ায় সেখান থেকে 1943 সালে তিনি জার্মান ত্যাগ করেন। জার্মান সাবমেরিনের সাহায্যে জাপান পৌঁছান। ভারতের স্বাধীনতার জন্য তার এই প্রচেষ্টাকে শেষ পর্যন্ত হিটলার ও তোজো নত মস্তকে স্বীকার করে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 1943 সালে রাসবিহারী বসু ভারতীয় জাতীয় সেনাবাহিনীর দায়িত্ব হস্তান্তর করেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে। সে বছরই জাপানের কাছ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকার অর্জন করে তৈরি হয় এক অস্থায়ী সরকার, আজাদহীন সরকার। প্রায় 85,000 সৈন্য নিয়ে তৈরি হয় এই ফৌজ, যার সর্বাধিনায়ক হন সুভাষচন্দ্র বোস। নেতাজি নামে ভূষিত হন তিনি। এরপর মণিপুর ও নাগাল্যান্ড দখল করে আজাদহীন ফৌজ। অস্থায়ী আজাদহীন সরকার প্রতিষ্ঠার পরেই ভারত ব্রহ্মদেশ ফ্রন্টে ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। শুধু তাই নয়, জাপান সাম্রাজ্য সেনাবাহিনীর সহযোগিতায় ইম্ফল কোহিমা পর্যন্ত এগিয়ে যায়। ইম্ফলের যুদ্ধে যথেষ্ট সাফল্য পায়। কোহিমায় ব্রিটিশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। আপনি তো জানেন যে আজাদহীন ফৌজের লড়াই সবচেয়ে বেশি হয়েছিল কোহিমাতে, ইম্ফলে, মোইরাংয়ে। এবং ব্রিটিশ ঐতিহাসিকরা স্বীকার করেছেন যে ব্রিটিশের জন্মের পর যত লড়াই হয়েছে সবচেয়ে মারাত্মক লড়াই এবং প্রতিরোধমূলক লড়াই হয়েছে আজাদহীন ফৌজের সঙ্গে, যেখানে একটা 1 ইঞ্চি জমির জন্য হাতাহাতি লড়াই হচ্ছে, সেটা হচ্ছে কোহিমা, মোইরাং, ইম্ফল। অর্থাৎ ওরা বললো সেখানে ব্রিটিশের বিশাল ক্ষতি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অনিবার্য একটা পরিণতির জন্যই জাপানের আত্মসমর্পণ ক্ষমতাটা এগিয়ে একটা পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। মেরাং পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় রসদ ফুরিয়ে যাওয়া পিছু হতে বাধ্য হয় আজাদহীন বাহিনী। প্রাকৃতিক দুর্যোগ যেটা হয়েছিল, স্পাইং যেটা হয়েছিল, সেগুলো ব্যর্থতা। কিন্তু যেটা সাফল্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে যে আজাদহীনদের যুদ্ধ স্ট্র্যাটেজিগতভাবে সঠিক ছিল। রেঙ্গুনে আজাদহীন বাহিনীর আত্মসমর্পণ করলেও নেতাজিকে নিয়ে রহস্য থেকেই যায়, নেতাজি মৃত্যু রহস্য। কিন্তু প্রশ্ন, ভারতের এই সর্বাধিনায়ক কি পেয়েছে তার সম্মান? নেতাজি যদি সেই সম্মান পেতেন তাহলে তিনি ভারতে ফিরে আসতেন, এটা আমার বিশ্বাস। এবং ভারতবর্ষের মানচিত্র এরকম দ্বিখণ্ডিত হতো না,
ভারত পাকিস্তান হতো না। আজকের এখানকার তদানীন্তন কংগ্রেস নেতৃত্ব যা করেছে, সে তো দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দ্বিখণ্ডিত ভারত নেতাজি কোনোদিন চাননি। আজাদ হিন্দের সৈনিকদের নেওয়া হয়নি, তাদের সেনানায়ক নেতাজিকে ভুলিয়ে দেওয়া হয়েছে, যে সেনানায়ককে 11টা রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছিল আজাদ হিন্দ সরকারকে। তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ভারত আনডিভাইডেড ইন্ডিয়ার, তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি তিনি হচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী। সেই দেশগুলো তাকে সম্মান দিয়েছে, তারা কিন্তু মিথ্যাচার করেনি, তারা নেতাজিকে নিয়ে কখনো ভুল তথ্য পরিবেশন করেনি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই রাজনীতির পাল্লায় মানুষকে ভুল বুঝিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। শুধু নেতাজি আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই একজন সাম্রাজ্যবাদ বিরোধী একজন নেতা হিসেবে পরিচিত। মুক্তিকামী মানুষরা তাকে এখনও শ্রদ্ধা করেন, তার পথই মেনে চলেন। আমরা বিচারপতি মুখার্জি তদন্ত কমিশনে সঙ্গে আমি রাশিয়ায় গিয়েছিলাম, সাইবেরিয়ায়। তো রাশিয়াতে মস্কোতে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, কথাবার্তা বলে বুঝলাম উনি জার্মানির ভদ্রলোক। নেতাজির সম্বন্ধে অবাধ পড়াশোনা আছে, স্বাভাবিকভাবেই কিছু আলোচনা আমার হয়েছিল একদিন। তিনি শুধু একটা কথা বললেন, যেটা শুনে আমি লজ্জা পেয়েছিলাম, নেতাজির মতো একজন নেতা যদি আমাদের দেশে থাকতেন তাহলে আমরা সোনার মূর্তি তৈরি করে তাকে পুজো করতাম। আপনারা সেই সম্মান দিয়েছেন? না, আমরা পারিনি, কিন্তু তিনি আছেন আমাদের হৃদয়ে, যা রাষ্ট্র উপেক্ষা করেও ম্লান করে দিতে পারবে না। নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে উচ্চারিত হয় আরও একটি নাম, আর তা হল নেতাজি সুভাষচন্দ্রের তৈরি আজাদ হিন্দ ফৌজ। কিন্তু আমরা কতটা জানি সেই আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে, দেখাব একটা ছোট্ট বিরতির পর। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার আজাদ হিন্দ ফৌজ, ভারতের অনেক মানুষ জানেই না তার ইতিহাস, বলা যায় জানানো হয়নি। দক্ষিণ পূর্ব এশিয়ায় স্বেচ্ছা নির্বাসিত ভারতীয়দের দুটি সম্মেলন আজাদ হিন্দ সরকার গঠনের মূল উৎস বলা যেতে পারে। প্রথমটি হয় 1942 সালের মার্চ মাসে টোকিওতে। জাপান প্রবাসী ভারতীয় রাসবিহারী বসুর আহ্বানে প্রতিষ্ঠিত হয় ভারতীয় স্বাধীনতা লীগ। জাপান সাম্রাজ্যের সহযোগিতায় ভারতের স্বাধীনতার লক্ষ্যে প্রথম রাজনৈতিক সংগঠন পরবর্তীকালে আজাদ হিন্দ ফৌজ রূপে পরিণত হয়। রাসবিহারী বসুর আমন্ত্রণে জার্মান থেকে সাব মেরিনের সাহায্যে সমুদ্র তলদেশ হয়ে জাপান পৌঁছান নেতাজি সুভাষচন্দ্র বোস 1943 সালে 13ই জুন। দোসরা জুলাই সুভাষচন্দ্র সিঙ্গাপুরে উপস্থিত হন। 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়। সুভাষচন্দ্র বোস এই অস্থায়ী সরকারের সর্বাধিনায়ক অর্থাৎ রাষ্ট্রপ্রধান। সবচাইতে আশ্চর্যের বিষয়, নেতাজি সর্বপ্রথম বিশ্বে মহিলা ব্রিগেড অর্থাৎ মহিলা ফৌজ গঠন করে, যার নাম রানী ঝাঁসি রেজিমেন্ট। দেশভাগের 50 বছর পরে ভারতীয় সেনাবাহিনীতে নারীদের প্রবেশ অধিকার ঘটেছে। খুব সম্প্রতি আমরা দেখলাম তিন কন্যা বিমানবাহিনীতে সুযোগ পেয়েছেন। অথচ অত আগে 43 সালের অক্টোবরেই তিনি ঝাঁসি রেজিমেন্ট করেছিলেন, এবং সেই সময় কিন্তু সত্যিকারের শুধু নার্সিং নয়, যুদ্ধক্ষেত্র তারা গেছিলেন। এর থেকে বড় নারী শক্তির প্রতি নেতাজির শ্রদ্ধা আর কোনো রাষ্ট্রনায়ক, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক, রাষ্ট্রশক্তি সেই সময় দেখাতে পারেননি, যেটা আমরা 50 বছর পরে দেখাতে পেরেছি স্বাধীনতা। জাপানি সহায়তায় একটি পেশাদার সেনাবাহিনী তৈরি করেন সরকারের একটি মন্ত্রিসভা। আজাদ হিন্দ সরকারে ছিলেন তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সমর
ও পররাষ্ট্রমন্ত্রী। ক্যাপ্টেন লক্ষ্মী সাইগাল ছিলেন নারী সংগঠন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী। সম্প্রচার ও প্রচারমন্ত্রী ছিলেন SAIR। অর্থমন্ত্রী ছিলেন লেফটেন্যান্ট AC চ্যাটার্জি। আজাদিন সরকারের মন্ত্রীরা ছিলেন আজাদিন ফৌজের প্রতিনিধি, যাদের নাম কর্নেল অজিত আহমেদ, NS ভগত, JK ভোসলে, গুলজার সিং, MZ কিয়ানি, ND লোকনাথ, এনসান কাদির ও শাহনাজ খান। সুভাষচন্দ্রের একাধিক উপদেষ্টা ছিল N সাহায়, করিম ঘানি, দেবনাথ দাস, DM খান, A লাপ্পা, J থিবি, সর্দার ঈশ্বর সিং। আইন উপদেষ্টায় ছিলেন AN সরকার। বিশ্বের 9টি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিল এবং তারা আজাদিন সরকারকে স্বীকৃতি দিয়েছিল। শুধু সরকার স্থাপন নয়, নেতাজি বুঝতে পেরেছিলেন ভারতকে স্বাধীন করতে প্রচুর অর্থের প্রয়োজন হবে। তিনি 1,000 টাকার বন্ড বাজারে ছেড়েছিলেন, দেশ স্বাধীন হলে সে অর্থ তিনি ফিরিয়ে দেবেন। তার এই আহ্বানে প্রচুর মানুষ এগিয়ে এসেছিল। প্রথম দিকে আজাদিন বাহিনীর নিজস্ব কোনো ছাপাখানা ছিল না, তাই জাপান থেকে টাকা ছেপে আনা হতো। জাপানে টাকাকে ইয়েন বলা হয়, কিন্তু দেখুন এই টাকাগুলির উপর রুপি লেখা। শুধু তাই নয়, আজাদিন সরকার মুদ্রাও তৈরি করেছিল যার উপর ছিল আজাদিন বাহিনীর প্রতীক এবং নেতাজি সুভাষচন্দ্রের প্রতিচ্ছবি। ডাক ব্যবস্থার প্রতি তার নজর ছিল, নানা রকম ডাক টিকিট ছাপা হয়েছিল, বেতার সম্প্রচার ব্যবস্থাও ছিল। আজ থেকে প্রায় 70 থেকে 75 বছর আগে নেতাজি একটি সম্পূর্ণ সরকার তৈরি করেছিলেন। নেতাজি আজাদহীন বাহিনীকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন ভারতের স্বাধীনতার জন্য লড়াই করতে, ঢেলে সাজিয়েছিলেন সামরিক ব্যবস্থাকে। যদিও ব্রিটিশ সেনাবাহিনীর পারিশ্রমিক অনেক বেশি ছিল, তবু তার একটা ছবি আপনাদের দেখাই। বিভিন্ন সিম্বল ভাগ করে দিয়েছিলেন বাহিনীর বিভিন্ন বিভাগকে। শের ই হিন্দ, এমন কিছু পদক ছিল যে পদকগুলো এই দেখুন, এটি শের হিন্দ পদক। এছাড়াও আরও অনেকগুলি পদক রয়েছে। একটা দেশ চালাতে যা যা প্রয়োজন ছিল তিনি করেছিলেন, শুধুমাত্র ব্রিটিশকে ভারত থেকে উৎখাত করে ভারতকে স্বাধীন করতে। প্রথমে মণিপুর ও নাগাল্যান্ড দখল করে, এরপর ভারত ভূখণ্ডে ইম্ফল হয়ে কোহিমা পর্যন্ত সাফল্যের সাথে ব্রিটিশ প্রতিরক্ষাকে পরাজিত করে এবং ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় কংগ্রেসের পতাকা তুলেছিলেন, এখানে নেতাজির মহত্ত্ব, ওই চরকা শোভিত ত্রিবর্ণরঞ্জিত পতাকা আজাদিনদের ব্যাঘ্র ছিল। নেতাজি কিন্তু চরকা শোভিত পতাকা স্বাধীন ভূখণ্ডে ময়রাং এবং বিভিন্ন জায়গায় তুলেছিলেন, তার কারণ আজাদিনদের পতাকার সঙ্গে পরিচিত নয় ভারতবাসী। কিন্তু ভারত ছাড় আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের পতাকাটা তাদের বেশি পরিচিত ভারতবাসী, তাই নেতাজি ত্রিবর্ণরঞ্জিত পতাকা তুলেছিলেন চরকা শোভিত। এটা একটা বড় মহত্ত্ব নেতাজি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে ওই অহিংস আন্দোলন করে ব্রিটিশ কোনোদিন যায়নি, সুতরাং ব্রিটিশ যদি থাপ্পড় খেয়ে থাকে সেটা হচ্ছে নেতাজির কাছে। আপনি তো জানেন যে আজাদিন ফৌজের লড়াই সবচেয়ে বেশি হয়েছিল কোহিমাতে, ইম্ফলে, মোইরাংয়ে। ঐতিহাসিকরা স্বীকার করেছেন যে ব্রিটিশের জন্মের পর যত লড়াই হয়েছে সবচেয়ে মারাত্মক লড়াই এবং প্রতিরোধমূলক লড়াই হয়েছে আজাদিন ফৌজের সঙ্গে, যেখানে একটা 1 ইঞ্চি জমির জন্য হাতাহাতি লড়াই হচ্ছে, সেটা হচ্ছে কোহিমা, মোইরাং, ইম্ফল। অর্থাৎ ওরা বললো সেখানে ব্রিটিশের বিশাল ক্ষতি হয়েছিল। মিরাং সিল্যান্ড পর্যন্ত পৌঁছায় আজাদিন বাহিনী, কিন্তু জাপানের আত্মসমর্পণ আর প্রাকৃতিক বিপর্যয় সাথে রসদ স্বল্পতার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয় আজাদিন বাহিনী। নেতাজিকে নিয়ে তৈরি হয় এক রহস্য, নেতাজি মৃত্যু রহস্য। অবশেষে রেঙ্গুনে আজাদহীন বাহিনী আত্মসমর্পণ করেন। ঐতিহাসিকরা মনে করেন আজাদহীন বাহিনীর যুদ্ধের প্রভাব পরবর্তীকালে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে পড়ে। যদিও ব্রিটিশ সরকার আর তার পৃষ্ঠপোষকরা
আজাদিন বাহিনীকে বিশ্বাসঘাতক ও ষড়যন্ত্রী আখ্যা দেবার প্রচেষ্টা করলেও শ্রেষ্ঠ দেশপ্রেমিকের আখ্যা পান, আর তাতেই ব্রিটিশ সরকার ভীত হয়ে পড়ে। আজাদহীন বাহিনীর চেতনায় উদ্বুদ্ধ হয়ে একাধিক গণ আন্দোলন গড়ে ওঠে, যা ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে বেশি করে লক্ষ্য করা যায়। প্রশ্ন, যারা ভারত মায়ের শৃঙ্খল মোচন করতে প্রাণ বিসর্জন দিলেন, লড়াই করলেন, তাদের খবর কেউ রাখেননি। পৃথিবীতে বোধহয় একটা আশ্চর্যের বিষয় যে যাকে রাষ্ট্র উপেক্ষা করছে ধারাবাহিকভাবে, বিপরীত দিকে দেখতে পাচ্ছি তার জন্মদিনে রাষ্ট্র উপেক্ষা সত্ত্বেও সাধারণ মানুষ রিক্সা স্ট্যান্ডে, ফুটপাতে তাকে সেই ভগবান শ্রীকৃষ্ণের মতো পুজো করছেন, যার জন্মদিনটা হয় তার অন্তর্ধান দিবস বলে কিছু হয় না। শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা যেরকম দেখে থাকি, এবং রাষ্ট্র তাকে ধারাবাহিকভাবে উপেক্ষা করেছে, কেউ মর্যাদা দেয়নি, কোনো সরকার কথা রাখেনি, যে শঙ্খধ্বনি হতো, যে সায়রেন হতো একসময় রাষ্ট্রীয় উদ্যোগে সেটা করেনি, কিন্তু মানুষ তার অন্তরস্থলে রেখেছে। স্বাধীনতা আন্দোলনে আজাদহীন বাহিনীর ভূমিকা তো মূল ভূমিকা, কারণ ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ভারতবর্ষে তারা আর বেশি সময় থাকতে পারবে না, এটা জনজাগরণ হতে চলেছে, যার নেতৃত্বে নিতেই সুভাষচন্দ্র বোস এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদহীন ভোজ যেভাবে ভারতবর্ষের দিকে তারা দেশকে স্বাধীন করার জন্য এগিয়ে এসেছিল কোহিমা অবধি, তারা যদি সেদিন সশস্ত্র বিপ্লব না করতেন তাহলে ভারতবর্ষ আমার মনে হয় আজও পরাধীন থাকতো। হ্যাঁ, এই চরম সত্যি কেশববাবুর কাছেও শোনা গেল। নেতাজি যেহেতু লড়াই করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য, যেখানে ভারতবর্ষের সাধারণ মানুষ তাকে পুজো করেন, সেখানে নেতাজিকে ওয়ার ক্রিমিনাল বলে ঘোষণা করা হলো, এবং তারপর দু বছর পর 1947 সালে যখন তথাকথিত স্বাধীনতা বা ট্রান্সফার অফ পাওয়ার হলো, তারপরেও কিন্তু ভারতবর্ষের সরকার নেহরুর নেতৃত্বে এই নেতাজিকে ওয়ার ক্রিমিনাল, এই যে আপনার ইয়েটা ওয়ার ক্রিমিনালে অভিষিত করা হয়েছিল, সেটা পর্যন্ত তারা ইয়ে করেনি, উদ্ধ করেনি, আজও পর্যন্ত নেতাজি ওয়ার ক্রিমিনাল। প্রশ্ন, স্বাধীন ভারতের সকল নাগরিকের কাছে নেতাজি ও আজাদহীন বাহিনীর প্রতি যে বিশ্বাসঘাতকতা, অসম্মান করা হয়েছে, তা কি সঠিক? সেই ঝিকর গাছাতে আইএনএর যখন বন্দীদের, আজাদহীন ফৌজের বন্দীদের ধরে আনা হয়েছিল, ব্রিটিশ দেখলো যে আজাদহীন ফৌজ যদি বিচার হয় কজন, হয়তো 2-3 জন ফাঁসি হবে, 5-10 জনের ফাঁসি হবে, তার তো বেশি হবে না, বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড হবে, কাউকে 5 বছরের জেল দেবে, কাউকে 10 বছরের জেল দেবে, সুতরাং বেটার ওদের বিচারে পাঠাবো না, একদিনে শেষ করে দাও। একটা দিনে 1945 সালে একদিনে রাত্রিবেলা ঝিকর গাছে পুরো ক্যাম্পকে শেষ করে দেওয়া হলো, কত হাজার মারা গেছে আমরা কেউ যাইনি। শুধু তাই নয়, আমরা যদি আশ্চর্যের বিষয় একটা জিনিস দেখি, যে হাজার হাজার মানুষ তাদের বুকের রক্তে স্বাধীনতা প্রার্থনা করেছিল, তারা প্রাণ দিয়েছিল স্বাধীনতার ঠিক কাছাকাছি সময়, 1945 সালে কলকাতার নিকটবর্তী নীলগঞ্জে 1,580 জন অন রেকর্ড, জাতীয় মহাফেজখানার রেকর্ডে আমরা দেখতে পাচ্ছি, দে আর ব্রুটালি কিল্ড বাই ব্রিটিশার্স, ব্রিটিশরা নৃশংসভাবে হত্যা করেছিল আজাদহীনদের জওয়ানদের। তাদের ব্যাপারে কোনো কথা আজ পর্যন্ত কোনো ইতিহাস বইতে তাদের স্থান হয়নি। ভারতবর্ষের সাধারণ মানুষ নেতাজিকে যে সম্মান দিয়েছে, দেশ কিংবা রাষ্ট্রের প্রতিনিধিরা সে বীরের সম্মান তাকে দেয়নি। কোথাও কি ষড়যন্ত্র ছিল? গোপনে রাখা হয়েছে তার নথি, দেখাবো আরও একটা ছোট্ট বিরতির পর। নেতাজিকে নিয়ে ভারতবাসীর কৌতূহলের শেষ নেই, তার মৃত্যু আজও রহস্য। আজাদহীন ফৌজ এবং তার জীবনের বহু মূল্যবান তথ্য আজ প্রকাশিত হয়েছে। তারই একটি নিদর্শন লক্ষ্য করা গেল এই শহর কলকাতার উপকণ্ঠে। নেতাজি সুভাষচন্দ্র বোস, এই নামটার সাথে আপামর ভারতবাসী অতি পরিচিত, পরম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় তার নাম। তার অতি পরিচিত ছবিটা দেখলেই মনের অজান্তে কপালে হাত রেখে সেলুট ঠুকি আমরা। তাকে নিয়ে আমাদের কৌতূহলের সীমা নেই, বারবার মনে হয় তিনি অসাধারণ, তার সাথে কোনো তুলনাই চলে না। তার জীবন এবং তার সংগ্রামের ইতিহাস নিয়ে কৌতূহলের শেষ নেই, সকল প্রজন্মের কাছে তিনি অবিস্মরণীয়। স্বাধীনতার 70 বছর পেরিয়ে আজও
অনেক তথ্য তুলে ধরা হয়নি সেভাবে। বর্তমান রাজ্য সরকার সাহসিকতার সাথে কিছু গোপন ফাইল সকলের কাছে উন্মোচন করলেও আজও বহু ফাইল বন্দী হয়ে আছে। তাকে নিয়ে এই গোপনীয়তা ভারতবাসীর কাছে নানা প্রশ্ন তৈরি করেছে। তার মৃত্যুকে ঘিরে আজও রহস্য রয়ে গেছে। রাষ্ট্র আজও দেয়নি তাকে বীরের সম্মান। স্বাধীনতার 70 বছরে জাতীয় স্তরে ছুটির দিন ঘোষণা হয়নি। ভারতের রাজধানীতে অতি সাধারণ রাজনৈতিক নেতার নামে সড়কপথ থাকলেও তার নামে নেই কোনো সড়ক, তার নামে নেই কোনো রাজপথ। বারবার তাকে জাতীয় স্তরে উপেক্ষা করা হয়েছে। অবশ্যই এর পেছনে কোনো স্বার্থ থাকলেও থাকতে পারে। তার আজাদহীন বাহিনীর যোদ্ধারা পায়নি স্বাধীনতা সংগ্রামের তকমা। তাদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছে, করা হয়েছে চরম বঞ্চনা। যারা দেশের জন্য নিঃস্বার্থে প্রাণ বিসর্জন দিয়েছে, যুদ্ধ করেছে ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশের সাথে, পায়নি কোনো মূল্যায়ন। কেন আজ উত্তর দেবার কেউ নেই? আজাদহীন বাহিনী একটি সম্পূর্ণ রাষ্ট্র, ঢেলে সাজিয়েছিলেন স্বয়ং নেতাজি। তার উদাত্ত আহ্বানে সেদিন বহু মানুষ মুক্ত হস্তে দান করেছিল। সেই বিপুল দানের নেই কোনো হিসাব, সবটাই গোপন রাখা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র আজকের প্রজন্মের কাছে দৃষ্টান্ত, যাকে নিয়ে চলছে গবেষণা। সম্প্রতি কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে হিটকোর মাদার্স ওয়াক্স মিউজিয়ামে তার বেশ কিছু সংগ্রহ নিয়ে বিশিষ্ট নেতাজি প্রেমী আজাদহীন ফাউন্ডেশনের কর্তা পৃথ্বীশ দাশগুপ্ত একটি প্রদর্শনীর সূচনা করেন, যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হিটকোর চেয়ারম্যান মাননীয় দেবাশিস সেন ও চলচ্চিত্র অভিনেতা হিরণ। প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন দেবাশিস সেন। নেতাজির জন্মদিনের প্রাক্কালে খুব সময়োচিত হয়েছে, আমরা এর সঙ্গে জড়িত হতে পারে আমরাই কৃতার্থ। আমাদের দরজায় যদি দেখা যায় সেখানেও সুভাষচন্দ্র বোসের অটোগ্রাফ রয়েছে। এই ঘরেই আমাদের মূর্তি প্রথম থেকেই আছে, নিয়মিত আমরা ওখানে মাল্যদান করি 23 তারিখ। এটা আরেকটা ডাইমেনশন হলো, মানুষজন দেখুন, জানুন, অতীতকে জানুন, নতুন প্রজন্ম। খুব সুন্দর প্রয়াস হয়েছে। বাঙালি হিসেবে আমিও চাই নেতাজি যথাযথ সম্মানিত হন। ইনফ্যাক্ট কিছুদিন আগেই একটা সিনেমা বেরিয়েছিল, বোস দ্য ফরগটেন হিরো, ওটা কিন্তু কোনো বাঙালি করেননি, ওটা শ্যাম বেনেগাল করেছিল। সুতরাং সারা ভারতবর্ষেই নেতাজির সম্বন্ধে উন্মাদনা আছে, সেটা সরকার মানুন না মানুন দরকার নেই, আমাদের হৃদয়ে প্রত্যেকটা ভারতবর্ষীর মনে কিন্তু আছে। এভাবে আজাদহীন বাহিনীর দুর্মূল্য প্রতীক দেখতে দেখতে অবাক হয়ে পড়েন। প্রদর্শনীতে স্থান পেয়েছে নেতাজি সুভাষচন্দ্রের লেখা 1936 সালের একটি দুর্মূল্য চিঠি, সাথে আজাদহীন বাহিনীর টাকা থেকে মুদ্রা এবং তার বিভিন্ন প্রতীক। 23 জানুয়ারি পর্যন্ত চলবে সকল নেতাজি প্রেমী মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই দুর্লভ প্রদর্শনী। তবে এই প্রদর্শনীর অন্তরালে একজন নিষ্ঠাবান নেতাজি প্রেমী মানুষ অপরিসীম পরিশ্রম করেছে এবং তার সংগ্রহেই সম্ভব হয়েছে। তিনি পৃথ্বীশ দাশগুপ্ত। আমাদের সাথে একান্ত আলাপচারিতায় ক্ষোভ প্রকাশ করেন পৃথ্বীশবাবু। এই প্রদর্শনীটা করার পিছনে সবচেয়ে বড় আমাদের একটা দাবি বা উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে একটা বার্তা পাঠানো। তার জন্মদিনটাও জাতীয় দিবস হিসাবে, ছুটির দিন হিসাবে ঘোষণা করেননি। এবং আমাদের ধারণা 23 জানুয়ারি আমরা চাই করুন, যদি আগামী দিন না করেন ভারতবর্ষের মানুষ, এবং আমরাও উদ্যোগ গ্রহণ করব। আমার মানে আবেদন আপনাদের মাধ্যমে, কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে, স্বাধীনতার আগের থেকেই বাংলার সঙ্গে দ্বিচারিতা করা হয়েছে, বাংলার সঙ্গে অবহেলা করা হয়েছে, বাংলা অবহেলিত বঞ্চিত, তাই বাংলাকে বঞ্চনার সাথে সাথে আজও নেতাজিও সেই বঞ্চনার শিকার। আগামীকাল নেতাজি সুভাষচন্দ্রের 120তম জন্মদিন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আমাদের আদর্শ হোক তার মতো, আগামী প্রজন্ম অনুধাবন করুক চরম বঞ্চনার মাঝে তিনি আছেন সারা ভারতবাসীর কাছে হৃদয়ের মণিকোঠে। আমাদের প্রত্যাশা রইল তার সমস্ত ফাইল উদ্ঘাটন হোক, তাকে দেওয়া হোক রাষ্ট্রের সম্মান। अच्छा।
ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদান উল্লেখযোগ্য। তিনি আছেন আপামর ভারতবাসীর হৃদয়ের মণিকোঠায়। তবে তাকে ঘিরে আজও একাধিক তথ্য গোপন অবস্থায় বন্দী হয়ে পড়ে রয়েছে। আমরা চাই সেই সমস্ত গোপন নথি প্রকাশিত হোক, উদ্ঘাটিত হোক আসল সত্য। কেন্দ্র এবং রাজ্য একযোগে উদ্যোগ গ্রহণ করুক, আমাদের নজর থাকবে সেদিকে। আপনারা দেখতে থাকুন সিএন বেউরো প্রত্যেক শনি এবং রবিবার রাত্রিক 10টায়। আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোনো অপরাধমূলক খবর জানান আমাদের। আমাদের টেলিফোন নাম্বার 9051399479, আমাদের ইমেল আইডি cnbureaudex@gmail.com। আজ এ পর্যন্তই, নমস্কার।